আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, জামুকার 72তম সভার সিদ্ধান্ত অনুসারে দায়েরকৃত আপিল যাচাই বাছাই প্রসঙ্গে তারিখ এবং সময় ও স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে জেলার আওতাধীন উপজেলা সমূহ। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, ভিডিওটি একটু লেট হয়ে গেছে আপনাদের উদ্দেশ্যে দেওয়ার আমার সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা দেখতে পারছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই বাছাই নির্দেশিকা 2020 এবং জামুকার 72তম সভার সিদ্ধান্ত অনুসারে দায়েরকৃত আপিল যাচাই বাছাই প্রসঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 72তম সভার সিদ্ধান্ত অনুসারে দায়েরকৃত আপিল যাচাই বাছাইয়ের লক্ষ্যে 79তম জামুকা সভার আলোচ্য সূচি 8 এর সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেট যাচাই বাছাই নির্দেশিকা 2020 অনুসারে আপিল যাচাই বাছাইয়ের প্রথম থেকে পঞ্চম সভা নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী মাননীয় এমপি নওগাঁ 2 জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার সভাপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সম্মানিত সদস্য মহোদয়ের সভাপতিত্বে যাচাই বাছাই করা হবে। ভিউয়ার্স, আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন যে 72তম সভার সিদ্ধান্ত অনুসারে যারা আপিলের জন্য যাচাই বাছাই প্রসঙ্গে আপিল করেছিলেন তাদেরকে নতুনভাবে সময় দেওয়া হয়েছে। আমরা দেখতে পারছি যে প্রথম যে সভা জেলার রাজশাহী জেলার রাজশাহী মহানগর 7 আগস্ট 2022 তারিখটি চলে গেছে। সময় সকাল 10:00 ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সম্মেলন কক্ষ বারতলা। দ্বিতীয় যে সভা সেটা রাজশাহী জেলার রাজশাহী মহানগর গুদাবাড়ি চারঘাট বাগা বাগমারা উপজেলা 8 আগস্ট 2022 সকাল 10:00 জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে আমি ভিডিওটি অনেক লেটই করেছি, বিশেষ করে এই যে তারিখগুলো রয়েছে এই তারিখগুলোর জন্য ভিডিওটি তৈরি করা, আর আমি সম্ভবত আসলে ভিডিওটি দিতে পারিনি বলে আমি পূর্ব আপনাদের কাছে আসলে দুঃখ প্রকাশ করেছি। তো আসলে অনেক সময় আমরা আমাদের পারিবারিক জীবনে চাইলেও অনেক সময় ভিডিও তৈরি করা যায় না। আশা করছি আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিউয়ার্স, আমরা দেখতে পারছি যে তৃতীয় রাজশাহী জেলার বাগমারা মোহনপুর পুঠিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর বুলাহাট উপজেলার আমরা দেখতে পারছি তারিখ 10 আগস্ট 2022 সকাল 10:00 শুরু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সম্মেলন কক্ষ বারোতলা। তারপর দেখতে পারছি যে চতুর্থ সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার গুমস্তাপুর এবং নাটোর জেলার নাটোর সদর উপজেলা, তারিখ হলো 11 আগস্ট 2022 ইংরেজি, সময় সকাল 10:00 শুরু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সম্মেলন কক্ষ বারোতলায়। তারপর আমরা দেখতে পারছি যে পঞ্চম সভা নাটোর জেলার নাটোর সদর সিংড়া গুরুদাসপুর বড়াইগ্রাম নলডাঙ্গা উপজেলা, তাদের জন্য তারিখ দেওয়া হয়েছে 13 আগস্ট 2022 ইংরেজি। আমরা দেখতে পারছি যে এখানে সময় রয়েছে সকাল 10:00 শুরু হবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সম্মেলন কক্ষ বারোতলায়। উল্লেখিত আপিল যাচাই বাছাই কার্যক্রমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কর্মকর্তা জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী পরিচালক প্রশাসন 2 খালেদা খাতুন কম্পিউটার অপারেটর, সোমা দাস রেজিস্ট্রেশন সহকারী সহ কয়েকজন কর্মচারী যাচাই বাছাই কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। আমরা আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন আর সম্ভবত আপনারা চেষ্টা করবেন উপস্থিত হওয়ার, বিশেষ করে এখানে যে যে উপজেলা বা জেলা রয়েছে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে, তারা তো উপস্থিত হয়েছেন, আর যারা উপস্থিত হননি এখন পর্যন্ত সময় আছে আপনারা সম্ভবত উপস্থিত হবেন, কারণ দর্শনে আপনাদের যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবেন, কাগজপত্র সঙ্গে নেবেন। তো এই পর্যন্ত শেষ, আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিশেষ করে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।